আমি আজকে তোমাদের মাঝে একটা জনপ্রিয় মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ তোমরা দেখে আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে বোঁদে আর এটা আশা করি তোমরা সকলেই খেতে খুব পছন্দ করো সালাম কেমন আছো সবাই আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই তো এই বোঁদে বানাতে কিন্তু একদমই খুবই কম সময় লাগে আর সামান্য কিছু উপকরণ দিয়েই এই বোঁদে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো তোমরা যদি চাও এভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে বোঁদে বানিয়ে তোমরা দেখবে চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম আর এই যে কাপটা দেখতে পাচ্ছ এই কাপের মাপেরই আমি বেসন নেব তো আমি এখানে তিন কাপ মতো বেসন ব্যবহার করছি তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নেবে যে যতটা পরিমাণ বুদিয়া বানাবে তোমরা সেই রকম মতো বেসন নিয়ে নেবে আর এবার আমি এখানে জল দিয়ে দিলাম আমি এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করব তো প্রথমে দেখি চলো কতটুকু জল লাগছে তো প্রথমে আমি এক কাপ মতো জল দিলাম আর তারপর এভাবে আমি নাড়তে থাকবো আর এই ব্যাটার বানানোটাই কিন্তু বুঁদিয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ তো আবারও আমি একটু জল দিয়ে দিলাম তো আবারও আমি নাড়ব এভাবে আর একটা স্মুথ ব্যাটার বানাতে হবে কোনো রকম গোটা যেন এখানে না থাকে তো সেই রকম করেই ব্যাটারটা আমি বানাবো তো চলো ব্যাটারটা আমি বানিয়ে নিই আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো আর সাথে সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেওয়ার জন্য বলবো আর এই দেখো আমি বাকি জলটুকুও দিয়ে দিলাম তো প্রায় দু কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব তো আমার ব্যাটার বানানো হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো এই যে ঘনত্বটা ঠিক এমনই হবে আর আমার বেড়াটা বানানো হয়ে গেলে আমি অন্যদিকে কড়াই বসিয়ে দেব আর বোঁদে বানানোর জন্য যে শিরাটা প্রয়োজন হয় সেটা বানিয়ে নেব তো সেটা বানানোর জন্য আমি এখানে কাপে করে মেপে জলটা দিয়ে দেব আমি তিন কাপ মতো জল এখানে দেব আর তার সাথে আমি দেব এক কাপ মতো চিনি তো চিনিটা আমি দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে এবার আমি এখানে এক চামচ মতো গোলাপ জল দিয়ে দেব। এটা অপশনাল তোমরা না চেলে নাও দিতে পারো কিংবা এখানে একটা আলাচ ব্যবহার করতে পারো তো এবার আমি চামচ দিয়ে একটু নেড়ে দেবো যাতে চিনিটা একটু তাড়াতাড়ি গলে যায় আর শিরাটা বানানো হয়ে যায় তো এভাবে কিছুক্ষণ আমি ফুটতে দেব যতক্ষণ না একটা গাঢ় হয়ে আসছে শিরাটা ততক্ষণ আমি এভাবে জাল দেবো তো এটা করতে খুব বেশি টাইম লাগে না গ্যাসের ফ্লেম যদি হাই টু মিডিয়াম হচ্ছে তোমরা রেখে দাও তো পাঁচ সাত মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আমার শিরাটা বানানো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এবার আমি এদিকে বোদিগুলোকে ভেজে নেব তো দেখো আমার ব্যাটারটা এবার আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর এবার আমি এখানে দিয়ে দিলাম খাওয়ার সোডা তো সোডা দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে আর হ্যাঁ এই সোডাটা কিন্তু তোমরা প্রথমেই দিয়ে দেবে না তাহলে কিন্তু ঠিক ঠিকমতো হবে না এগুলো ফেটে ফেটে যাবে তো চলো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিয়েছি আর এবার তেলটা গরম হয়েছে কিনা আমি দেখে নেব আর তারপরে এই দেখো এরকম একটা চামচের সাহায্যে আমি বোদেগুলোকে বানিয়ে নেব তো এখান থেকে আমি এক চামচ মতো ব্যাটার তুলে নিচ্ছি আর এই যে চামচের উপরে আমি দিয়ে দেব অল্প অল্প করে আমি এখানে দিয়ে দেব আর দেখো বোদেগুলো একই সাইজের হয়ে ফুলছে তো এইভাবে একটু নেড়ে দেব আর যতবার আমি বদিটা বানাবো ততবার কিন্তু এই যে চামচটা দেখছো ওটা আমি ধুয়ে নেব তো প্রথম অবস্থায় এগুলো নাড়বে না একটু পর যখন তেল ছেড়ে দেবে তখন তোমরা নেড়ে তুলে নেবে আর এই তো আমার ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবে আমি বাকিগুলোকেও করে নেব আমি আজকে একটু তাড়ার মধ্যে আছি তাই ভিডিওটা আমার একদমই ছোট হয়ে গেছে তো এইভাবে আমি বাকি পদেগুলোকে করে নেব তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তো বাকি একটু ব্যাটার আমি এখানে তুলে রেখেছিলাম আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর এবার কালার দেওয়ার পর খুব ভালোভাবে মিশে নেব যাতে সমস্ত ব্যাটারে ভালোভাবে কালারটা মিশে যায় আর এবার আমি এখান থেকে বোদেগুলোকে বানিয়ে নেবো এটা একদমই অপশনাল তোমরা যদি কালার না পছন্দ করো তো তোমাদের কোনো প্রয়োজন নেই দেওয়ার আমি এখানে ব্যবহার করছি তো একইভাবে আমি এই কালারফুল বোদেগুলোকেও বানিয়ে নেব একদমই সহজ প্রসেস তোমরা যদি ঠিকঠাক দেখো ভিডিওটা আমার স্কিপ না করে তাহলে বুঝতে পারবে যে এটা বানানো কতটা সহজ এটা কিন্তু মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই বানানো সম্ভব তোমরা যদি চাও আর বোঁদে খেতে তো আশা করি সকলেই পছন্দ করো মিষ্টি খাবার আমরা সকলেই খুব বাঙালিরা খেতে পছন্দ করি তো ওই জন্য তোমরা যদি চাও এভাবে একবার বানিয়ে দেখবে আর বানিয়ে যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তো আমার ভেজে না হয়ে গেল আর এগুলোকেও আমি এবার তুলে নেব আর আমার সমস্ত বোধেগুলোকে ভেজে নিয়েছি আমি তারপরে এবার এগুলোকে মিক্সড করে নেব নেবো দেখো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এগুলো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার পরেও যদি তোমরা লাইক করতে ভুলে যাও তো অবশ্যই আমার ভিডিওটাতে তোমরা একটা লাইক দিয়ে দাও আর অন্যদিকে আমি এই যে সেরা ডাক থেকে করা ছিল তোমরা দেখে নিলে এবার আমি ওখানে বোদেগুলোকে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর তারপরে যখন পুরো রসটা বোধে অ্যাবজার্ভ করে নেবে তখন আমি এগুলোকে সার্ভ করে নেবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে